ইসমাইল হানিয়া নিহত হবার পর নিজেদের নতুন নেতার নাম ঘোষণা করেছে হামাস ক্ষতবিক্ষত গাজা উপত্যকার সন্তান ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচিত করেছে হামাসের শ্রুরা কাউন্সিল ইসরায়েলে গেল বছর সাত অক্টোবরের হামলার মাস্টার মনে করা হয় তাকে গাজায় অসম যুদ্ধে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে লড়ছে হামাস রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গেলে গেল একত্রিশ জুলাই গুপ্ত হত্যার শিকার হন সপ্তাহখানেক পর হানিয়ার শূন্য স্থানে নাম ঘোষণা করা হল ইয়াহিয়া সিনওয়ার গাজার খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেছিলেন তিনি বয়স একষট্টি বছর হামাসের গাজা শাখার প্রধানের দায়িত্বে ছিলেন তিনি উনিশশো সালে হামাস প্রতিষ্ঠার পরপরই সংগঠনের নেতৃত্বে আসেন তিনি তবে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ধারণা করা হয় গাজাতেই আত্মগোপনে রয়েছেন সিনোয়ার্কে হামাসের সবচেয়ে অনমনীয় নেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে সাত অক্টোবর নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবেও ধরা হয় তাকে আশির দশকের শুরুতে গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সক্রিয় ভূমিকার জন্য বারবার গ্রেপ্তারের মুখে পড়েন যোদ্ধা দীর্ঘ তেইশ বছর কাটিয়েছেন ইসরায়েলের কারাগারে হিব্রু ভাষার পাশাপাশি রপ্ত করেছেন ইসরায়েলের কূটকৌশল ও অভ্যন্তরীণ রাজনীতি সালে এক বন্দি চুক্তির মাধ্যমে মুক্তির পরপরই হামাসের শীর্ষ পদে ফিরে আসেন তিনি দু সালে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য নির্বাচিত হন দায়িত্ব পান সামরিক শাখা কাশেম ব্রিগেডের একই সাথে রাজনৈতিক শাখার কার্যক্রম সমন্বয়ক তিনি দু সালে হামাসের গাজা শাখার প্রধান হন বলা হচ্ছে হামাসের নতুন প্রধান ঘোষণার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে হামাস তবে আত্মগোপনে থেকে তিনি কতটা কার্যকরভাবে সংগঠনটির যোগাযোগ রক্ষা করতে পারবেন সেটি বড় প্রশ্ন খন্দকার চ্যানেল টোয়েন্টি